আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রোমেজ বিল্লা দীপস ম্যাম প্রেজেন্টেশন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখানেই যেমন আছেন মহান ডাবুল আলমিন যেন আমাদের সবাইকেই সুস্থ রাখেন এই কামনা করে আমি আমার আজকের খোলা শুরু করছি আজ আমি এই যে সুন্দর যে রেসিপিটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রুই মাছের কোপ্তাকারি তো এই রুই মাছের কোপ্তাকারিটা আমি কিভাবে তৈরি করেছি এর পুরো প্রণালীটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর সেই সাথে একটু বলে নেই যে আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার অনেক ভালো লাগবে আর সাবস্ক্রাইব করবেন তখনই যদি আপনার আমার চ্যানেলের সব কিছু ভালো লাগে তো ইনশাআল্লাহ আমি খুব আশাবাদী যে অবশ্যই আমার সব কিছু আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে সেই জন্যই বলছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে তাহলে চলেন বন্ধুরা দেখি যে এই রুই মাছে কোপ্তাকারি আমি কিভাবে তৈরি করলাম ভিওয়ার্স এখন করতে আমি এখানে রুই মাছ নিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি আট টুকরা রুই মাছ নিয়েছি সহ এবং রুই মাছগুলো কিন্তু আমার ঘরে তিনটা মাছ নিয়ে আসছিলো আমি সেখান থেকে মাছগুলি কেটে আমি লেজার দিকের যে ছোট মাছগুলি আমি কিন্তু সেই মাছগুলিই নিয়েছি যেহেতু এটা আমি কোপ্তা করব তাই আমার বড় বড় পিছের দরকার নেই এগুলো তো আমি পরে কাটা বেছে সব কিছু আলাদা করে ফেলব এই কারণে তা প্রথমে আমি যেটা করব আমি এখানে পানিটা গরম দিয়ে দিয়েছি পানিটা গরম হচ্ছে এরপরে আমি এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি এই লবণ গরম পানিতে আমি মাছগুলি সিদ্ধ করব। আমি এখানে কোনো হলুদের ব্যবহার করব না হলুদ ছাড়াই আমি মাছগুলোকে সিদ্ধ করে নেব এবং সিদ্ধ হওয়ার পরে আমি এই মাছগুলিকে সুন্দর করে কাটা বেছে নেবস আমার মাছগুলি বাসা হয়ে গেছে আমি বেশ সুন্দর করে এখানে অনেকগুলা মাছ আমি অবশ্য একটা ছোটো পাত্রে নিয়েছি তাই বোঝা যাচ্ছে না পরে ঢালার সময় বোঝা যাবে আর এরপরে আমি এখানে এক কাপ পেঁয়াজ এবং চারটা কাঁচামরিচ নিয়েছি লাল এবং সবুজ মিলিয়ে এইবার আমি এখানে হাফ চামচ চা চামচেরও একটু কম লবণ অ্যাড করে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে মাখাতে হবে যাতে এটা একটু নরম হয়ে আসে তো বন্ধুরা আমার এটা বেশ নরম হয়ে আসছে এবার আমি এর পাশ সাথে কিছু ধনে পাতা অ্যাড করে দেব এবার এটাও আমি একটু মাখিয়ে নেব যেতে মাখানোটা খুব সুন্দর হয় মাখাবার পরেই কিন্তু এই কোপ্তাটার টেস্ট অনেকটা নির্ভর করে তো আমি এটা মাখিয়ে নিলাম এরপরে যেটা করব আমি এর ভিতরে এই যে মাছগুলি দিয়ে দেব এই যে এখন আপনারা বুঝতে পারছেন যেখানে কতটা মাছ এবার আমি একে একে এর ভিতরে দিয়ে দেব এক চা চামচের একটু কম হলুদ গুঁড়ি আর যেহেতু আমি কাঁচামরিচ চারটা দিয়েছি এ কারণে আমি লাল মরিচের গুঁড়িটাও হাফ চা চামচ সেটা দেব যাতে আমার আর ঘরে বাচ্চারাও আছে তারাও যাতে খেতে পারে তবে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যারা ঝাল বেশি খান বেশি দেবেন আর এখানে আমি ধনিয়া গুঁড়ি নিয়ে নিচ্ছি হাফ চা চামচের একটু বেশি তারপরে এখানে আছে বিস্কুটের গুঁড়ি আমি সেটা নিলাম আপনারা ব্রেড কাম টোস্টের গুঁড়ি এ ধরনের জিনিস দিতে পারেন বা বেসন ময়দা এ ধরনের জিনিসও অ্যাড করতে পারেন এরপরে দিব টালা জিরার গুঁড়ি এটাও হাফ চা চামচ দিলাম তারপরে দিব একটু লেবুর রস কিন্তু আমার লেবুটায় রস কম ছিল বিধায় আমি চিপে চিপে নিয়েছি এগুলি সব চলে আসছে আমি এভাবেই সব সহ দিয়ে দেবো আর যেটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লোয়ার একটা বাইন্ডিং আনার জন্যে আমাকে কর্নফ্লোয়ারটা ব্যবহার করতে হবে এখানে আপনারা ময়দা বেসন এটা আপনারা দিতে পারেন এবার এবার আমার কাজ হচ্ছে এটাকে মাখিয়ে নেওয়া কিন্তু মনে হচ্ছে আমার পাত্রটা ছোট হয়ে গেছে আমি একটা বড় পাত্রে আমি এবার এগুলাকে সব মিশ্রণটা ঢেলে নেব আরও একটা জিনিস দিব একটু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা করা আছে আমি এটাও একটু সামান্য পরিমাণে এক টেবিল চামচের মতো আমি এর ভিতরে দিয়ে দিলাম এখন হচ্ছে এটা আমি বেশ ভালো করে মাখাবো এখন যেটা আমার মাখানো হয়ে গেছে আমি সুন্দর করে আমার হাতটা অস করে নিয়েছি কারণ এখন আমার দুই হাতে ব্যবহার করতে হবে তো এইভাবেই করে করে আমি শেপ দিয়ে নেব এটা বিভিন্নভাবে শেপ দেওয়া যায় আপনারা যার যেমন পছন্দ এরকম গোল এরকম শেপ দিতে পারেন আবার এরকম গোল করে একটু চেপে চপের মতো করে এইভাবেও শেপ দিতে পারেন লম্বা লম্বীভাবে শেপ দিতে পারেন চমচমের মতো কালো জাম এই চমচম যেটা সেভাবেও আপনারা এরকম এইভাবে একটু শেপ দিতে পারেন তবে আমার কাছে কোপ্তার শেপটা গোলটাই ভালো লাগে আমি সবটা গোল করেই তৈরি করে নেবো এখন ধরে আমার সব কয়টা কোপ্তা করা হয়ে গেল মানে শেপ করা হয়ে গেছে আমি হাতটা সব ধুয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি এপাশে তেলটাও গরম দিয়ে দিয়েছি এখন আমি তেলে এগুলি ছেড়ে দেব আমার তেলটা মানে খুব বেশি মেধোয়া ওঠা গরম করা যাবে না তাহলে ভিতরটা হবে না উপরটা লালচে হয়ে পুড়ে যাবে এ কারণে তেল মাঝামাঝি গরম হওয়ার সাথে সাথেই এই এই কোপ্তাগুলি দিয়ে দিতে হবে এবং একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরটাও সুন্দরভাবে হয় যদিও আমার মাছটা সিদ্ধ করা অনেকে কিন্তু কাঁচা মাছ দিয়েও করেন সেটাও খেতে ভালো হয় কিন্তু আমার কাছে কাঁচা মাছটা একটু কাটা বাজতে আমার সময় লাগে তেমন একটা পারিও না যার কারণে আমি তো দেখেছেন যে আমি মাছটা একটু সিদ্ধ করে নিয়েছি তো আমার এর বেশি আর না আমার আর অল্প কয়টা আছে তারপরেও আমি এ ভেতারে দেবো না কারণ সুন্দরভাবে ভাজাটা হোক তো আমি এখন একটু উল্টে দিচ্ছি খুব আলতো হাতে কাজটা করতে হবে যদিও তেমন ভাঙার সম্ভাবনা নেই কারণ এর ভিতরে কর্নফ্লাওয়ার আছে বিস্কিটের গুঁড়ি আছে এর বদলে আপনারা ব্রেড কাম এ জাতীয় জিনিস দিতে পারেন টোস্টের গুঁড়া আমি অবশ্য আজকে আমার ঘরে ব্রেড কামও ছিল না আর আমি দোকানে গেলাম যে টোস্ট পাওয়া যায় কি না সেটাও পেলাম না আজ শুক্রবার অনেক দোকানপাটি বন্ধ যেহেতু জুম্মার দিন আমি ওই যে রাস্তার পাশে যে টি স্টলগুলো আছে আমি ওখান থেকে কিছু নোনতা বিস্কুট নিয়ে আসছি সেটাই আমি গুড়ি করে নিয়েছি এই যে আমার উল্টানো হয়ে গেল তা এই কথাটা এই জন্যে বললাম যে অনেকে ভাবে যে ব্রেড কাম্প ছাড়া হবেই না বা এই ধরনের জিনিসই লাগবে আসলে কিন্তু তা না আমাদের এর মা নানিরা চাচিরা তাদের আমলে কিন্তু ব্রেড কাম্পটা বেশ কমই ব্যবহার করা হতো দেখা যা যেত যে খুব রয়্যাল ফ্যামিলি আছে যেসব ফ্যামিলিতে ব্রেড কামটা ইউজ করা হতো কিন্তু যে সব জেনারেল ফ্যামিলিগুলি যেহেতু আমি সাধারণ পরিবারের মেয়ে আমি আমার মাকে দেখেছি টোস্টের গুঁড়ো বা বিস্কিটের গুঁড়াই ব্যবহার করতে আমার নানিও এটা ব্যবহার করতেন যার কারণে আমিও মাঝে মাঝে যখন ব্রেড কাম থাকে না আমি কিন্তু এই বিস্কিট বা টোস্টের গুঁড়া ব্যবহার করি তো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে এবার আর কিছু বাকি আছে আর আপনারা যারা ইতিমধ্যে আমার ভিডিও দেখেন তারা দেখেছেন যে এবং জানেন যে আমি চামচ দিয়ে তুলতেই বেশি পছন্দ করি ঝাঁঝরির থেকে এই কারণে আমি সেই চামচ দিয়েই তুলছি আর যারা জানেন না তারাও জেনে নেন যে আমি চামচ ব্যবহার করতেই পছন্দ করি এতে যে তেল উঠছে তা কিন্তু না আপনার ঝাঁঝরি দিয়ে তুললেও যেভাবে তেল উঠবে ঠিক সেই রকমই খুব সামান্য পরিমাণে এটা কিছু না আমি এইভাবে সবগুলি তুলে নেব এরপরে আমার বাকি যে কটা আছে আমি সেগুলাও ঠিক এভাবেই ভেজে নেব কিন্তু হয়ে গেল আমি এবার তুলে নেব এবং এখানে তো অনেকটা তেল আছে যার কারণে আমি এই তেলটা দিয়েই রান্না করব এই কারণে আমি তেলটা একটু কমিয়ে নেব এটা তোলার পরে আমি অন্য কোনো তেল ব্যবহার করব না আমি এই তেলেই রান্নাটা করব যার কারণে আমি তেল কিছুটা কমিয়ে নেব আমি তেল বন্ধুরা কমিয়ে নিয়েছি এই যে আমার পানির মগের হাফ মগেরও একটু বেশি তেল আমি তুলে নিয়েছি এখন বাকি তেলের ভিতরে আমি গ্রেভিটা তৈরি করব পেঁয়াজ বাটা আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা দিলাম মন্দিরে এবার আমি বাকি মশলাগুড়ি দেবো গুঁড়ি দিলাম এটা পনে এক চা চামচ আবারও একটু ধনিয়া দেব পনে এক চা চামচ আর হলুদ হলুদ দেব পনে এক চা চামচ এবার এটাকে একটু আমি কষিয়ে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায় বন্ধুরা আমি কিন্তু কোনো পানি দিয়ে কষাই আমি এমনি তেলের ভিতরই কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব টমেটো পিউরি দুই টেবিল চামচ আর যেটা দেব এখানে টক দই আমি ফেটিয়ে নিয়েছি টক দইটা বেশ পাতলা এটা আমি এক কাপ দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে এরপরে যেটা দিব সেটা হচ্ছে বাদাম বাটা এখানে আপনি যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আমি কিন্তু চীনা বাদামটাই নিয়েছি এটা ক্রিমি ভাব করবে এই ক্রিমি ভাবটা আনার জন্যে কিন্তু বাদামটা ব্যবহার করা আর সাথে তো মানে চেঞ্জ আনবেই আমি এখানে দুই টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিলাম এবার আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো কার সাথে কষাতে এই যে আবারও আমি এক চা চামচ লবণ দিলাম আর এই যে আমি টক দই এবং লেবু ব্যবহার করেছিলাম এজন্যে আমি টমেটোও দিয়েছি আমি একটু চিনি দেব এক চা চামচ চিনি দেব আর দেবো গরম মশলা এখানে এলাচি দারুচিনি আর লং গোলমরিচ এগুলি আছে এগুলি আমি বেটে নিয়েছি বাটা মশলা ব্যবহার করছি এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পানির পরিমাণটা আমি বলতে পারলাম না আমি পরিমাণ মতো পানি আমি দিয়ে দিয়েছি এবং এটা যখন ফুটে উঠবে তখন আমি বলগুলি এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা দেখি কী অবস্থা আমি কিন্তু ক্যামেরায় লবণটা একটু জেখে নিয়েছিলাম লবণ একটু কম হয়েছিল আমি আরও হাফ চা চামচ লবণ আমি অ্যাড করে দিয়েছিলাম এবার আমি কোপ্তার বলগুলি সব দিয়ে দিলাম এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট রান্না করলেই এখন এই কোফতাগুলি হয়ে যাবে আমাদের রুই মাছের কোফতা বন্ধুরা এখন আমি আমার রান্নাটা হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে দেব শেষে একটু ঘি দিলে খাবারের ঘ্রাণটাই অন্যরকম হয়ে যায় আর যেটা আমি কিছু পেঁয়াজ বেস্তা আমি একটু এরকম ভেঙে নিয়ে আমি ছড়িয়ে দেব হয়ে গেল আমার রুই মাছের কুপ কারি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রুই মাছের কোপ্তাকারি তাকারি ইনশাল্লাহ আপনাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আপনারা তৈরি করবেন আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন সব কিছুই যে আমি যা যা ব্যবহার করেছি এরকমই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই আপনাদের সুবিধা অনুযায়ী যার যেভাবে আপনারা পারেন সেভাবেই করবেন তারপরেও করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আর শেষে আবারও একটু রিকোয়েস্ট করছি যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম